সব ডাঙর মাছে কি করে সরু মাছক খাই যায়। আজি এখন সরকারের ভিতর যে ডাঙর ডাঙর দলাল আছে, ডাঙর ডাঙর সিন্ডিকেট করা মানুষ আছে, ডাঙর ডাঙর ইলিগেল ব্যবহার করা মানুষ, ব্যাপার করা মানুষখিনি আছে, তেওঁলোকের বিজনেস আগুন দিনত আরো ভাল হোক তারবাবে বর্তমানের সরকার আজি এনেদরে সিদ্ধান্ত লৈছে। যদি সচাকে তেওঁলোকৰ সঠিক চিন্তা থাকিলে হতেন তো প্রথমে নিজের নিজের আশে পাশে মানুষখিনিকে ধরলে হতেন, কিন্তু তাতো ধরা নাই। মুখ্যমন্ত্রী মহোদয় খুব কৌশলে কই দিলে মূর নাম কতো নাই, তোমার আপনার নাম থাকিব নোৱাৰে, পরিয়ালের নাম কোবাত আছে নেকি? আপনার নাম ঠিক আছে নাই, ব্যক্তিগতভাবে মুখ্যমন্ত্রী মহোদয় বাগানের নাম নাই, পরিয়ালের কোবাত নাম আছে নেকি কোনোবা এজন সদস্য? তো সেই কারণে আজি আজি বর্তমানের সরকার কিছুমান সুবিধাজনক মানুষেহে চলাই আছে, তেওঁলোকৰ কোনো রাজনৈতিক দলের প্রতি কোনো নিষ্ঠা নাই, তেওঁলোকে না বিজেপি, তেওঁলোকে না এজেপি, তেওঁলোকে না আসু। আজি বিজেপি সরকারত পুরোনা বিজেপি কত আছে? যিসকল প্রকৃত বিজেপি তেওঁলোকৰ স্থান নাই, এইকেইটা যিসকল আছে বাহিৰৰ দলৰ পৰা অহা নাই, আমার সময়তো সুবিধা বিচাৰিছে, আজিও সুবিধা বিচাৰিছে। কিছুমান সুবিধাজনক মানুষ যে আজি বিজেপি আইডিয়লজি লৈ কোনো তেওঁলোকৰ আদৰ্শ নাই, নিজৰ সুবিধা নিজৰ ব্যক্তিগত সম্পত্তি বৃদ্ধি কৰিবলৈ আজি তেওঁলোকে ক্ষমতাত আছে, নিজৰ মাজত এটা গোপন চুক্তি আছে কি নিজৰ মাজত যাৰ যাৰ সিন্ডিকেট আছে, নিজৰ মাজত যাৰ যাৰ মাটি দালালি ব্যাপার আছে, নিজৰ মাজত যাৰ যাৰ ইলিগেল ব্যাপার আছে, সেইখিনি তেওঁলোকে প্ৰটেকশন দিব, মাফিয়া দৰে প্ৰটেকশন দিব, এক্সপেণ্ড কৰাব, বঢ়াব, আর বাকি মার্কেটতো সাফা করবলে বিচার। আপনাদের একটা উদাহরণ দিও, পঞ্জাবত কংগ্রেস দলে এজন রজা ঘরিয়া মানুহক, রজা ঘর পাহা এজন মানুহক মুখ্যমন্ত্রী পদরপরা আঁতরাই এজন শেডিউল কাস্ট মানুহক মুখ্যমন্ত্রী গাদীত বহাইছে। বিজেপি অসমত এজন জনপ্রিয় জনজাতি নেতাক রাজনৈতিক কৌশলে মুখ্যমন্ত্রী গাদীপরা আঁতরাই এনেকুৱা এজন মানুহক বহাইছে যিজনে মুখ্যমন্ত্রী হিসাবে ভোট পোৱা নাছিলে রাইজৰ পৰা, তেওঁ মন্ত্রী হিসাবে রাইজে ভোট দিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী হিসাবে নহয়। এয়া পার্থক্য, আমি এজন রজা ঘরিয়া মানুহক আঁতৰাই এজন শেডিউল কাস্ট মানুহক স্থান দিলোঁ, আর এটা জনজাতিৰ পৰাও আমাৰ জনপ্রিয় এজন মুখ্যমন্ত্রীজনক আজি আঁতৰাই দিলে। কিয়? আপনাদের রাইজৰ দলৰ কথা কৈছে, আপনাদের চাওক আজি কংগ্রেসের সমগ্র ভারতের স্থিতি কি, যে কংগ্রেসের পর কিছুমান যুব নেতা হার্দিক পটেল, কানহাইয়া কুমার, জিগ্নেশ মেভানি, জনপ্রিয় সমাজ সেবক, সক্রিয় একটিভিস্ট, সব কংগ্রেসের বাইরে আছিল, কাম করলে, কিন্তু যেতিয়া সময় আহিল রাজনীতি করবলে, যেতিয়া বিচারিলে একটা রাজনৈতিক মঞ্চ যোর পর মাত আরো শক্তিশালী হবেন, তাতে কোনো বিকল্প নাপায় আজি কংগ্রেস দলক ধারাবাহিকভাবে যোগদান করেছে। হার্দিক পটেল, জিগ্নেশ মেভানি, পিছত গৈ কানহাইয়া কুমার, ময়ো কৈছো তেওঁলোকক অনুকরণ করে লুৰিণজ্যোতি গগৈ, অখিল গগৈ, আপনার নিজের দল সংগঠন করাতক আপনার অল্প অনুপ্রাণিত হয় কংগ্রেস দলত সব। উপনির্বাচন উপলক্ষে মানে দুটা কথা কবলে বিচার, আজি গোসাইগাঁও তামুলপুর দুজন বিধায়কর কোভিডর বাবে মৃত্যু হল, তাত উপনির্বাচন হয়েছে, ঠিক আছে, স্বাভাবিক, কিন্তু মরিয়ানি আর থাওরাত উপনির্বাচন হওয়া প্রয়োজন কি? সরকার তো গঠন হয়ে গেল, দুটা আর বিধায়ক বাড়িলে আহিলে কি সরকার আর শক্তিশালী হব নাকি? সরকারের কাম তো চলি থাকিব, তার একটা কারণ আছে যে আজি যিদরে প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালক খুব রাজনৈতিক কৌশলে দিল্লি যে পঠালে, সেয়া লৈ বিজেপি ভিতর যথেষ্ট অসন্তুষ্ট কিছুমান বিধায়কসকল আছে, সেই কারণে তেওঁলোকৰ ওপৰত বর্তমান মুখ্যমন্ত্রী মহোদয় কোনো বিশ্বাস নাই, তেওঁতে সদায় বিসম্বাদ রাজনীতির পৰাই জন্ম হৈছে, তো তেওঁ বিরুদ্ধে বিসম্বাদ কেতিয়া আরম্ভ হব তারপর নিজকে বসাবলে আজি কংগ্রেসের পর কিছু বিধায়ক লৈছে, নিজৰ বিজেপির মাজত যে আজি মানুহে
প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের লগত যিয়ে বিশ্বাসঘাত হল তার লৈ যে মানুষের খুব তার পর নিজকে বসাবলে আজি কংগ্রেসের বিধায়ক সকলক লইছে আর বারম্বার কই থাকে। নিজের সরকারের ভিতর যে কিছু মাটি দল সুমাই আছে ধরা সাহস নাই, সংরক্ষণ করব, যিনি দলাল, যিনি সিন্ডিকেট, যিনি কন্ট্রাক্টর, যিনি ভাল সংরক্ষণ করব। কি বর্তমান সরকারের সিন্ডিকেটর মানুষ নাই? এই একে মানুষ যে আমার দিনের যে আছে আজি ক্ষমতা আছে মরম করিব আর সরু মানুষ যার ফল সিন্ডিকেট আরো ডর হোক, দলালের ব্যবহার আরো ডর হোক, এয়া হল তাদের চিন্তাধারা। আজি বিজেপি অঞ্চল কি হয়েছে? তার ভোর নম্বর মানুষ সংঘাত সৃষ্টি করেছে, আজি ব্রহ্মপুত্র বরাকর মানুষ মাজত সংঘাত সৃষ্টি করেছে, বঙালীর মাজত সংঘাত সৃষ্টি করেছে, বাগানের মানুষের মাজত সংঘাত সৃষ্টি করেছে। নিজকে হিন্দু হিন্দু কয়ে থাকে, তোমালে হিন্দুর মাজতে কাজিয়া লগাই আছে, তোমালোকের রাজনীতি জড়িয়ে হিন্দুর মাজত আজি হিন্দু সমাজের মাজত আজি একতা নাই, তোমালে বিভাজন করে আছে। বিভাজন হওয়ার নীতি হিন্দুয়ে হোক মুসলিমে হোক হিন্দুর মাজতে হোক আজি কার্যক্রম যাক কাটি কার্বি নন কার্বির মাজত সংঘাত সৃষ্টি করেছে। কথা এটাই যে সংঘাত জড়িয়ে কিবা রাজনৈতিক লাভ হয়, বোধ কিছু মারে অশান্তি লৈ যাক তার লোকের চিন্তা নাই। মই কবলে বিচার যে আজির তারিখ যদি বর্তমান বা ভারত যদি আটাইতো ডর দলালের হিসাবে যদি কোনোবাই ব্যবহার করে আছে এয়া হল বিজেপি সরকার। গোটেই রাজহ সম্পদ বিক্রি করবলে বিচারিছে, ডাঙর ডাঙর কোম্পানি মালিকসকল হাইওয়ে বিক্রি করবলে বিচারিছে, রাস্তা বিক্রি করবলে বিচারিছে, রেল বিক্রি করবলে বিচারিছে, এয়ারপোর্ট গলেই